আই এভরিবডি ওয়ান প্রতিদিনের মতোই দেখছেন গাফফার ব্লগ টিভি বিডি আজকে ব্লগে আমি নিজেই থাকব আজকে আমার বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে খুব সুন্দর একটি লোকেশন আছে সেই লোকেশন আমি দেখতে যাব কিন্তু তার আগে কিছু কথা না বললেই নয় আজকে হচ্ছে ব্লগের মায়েরে বাপ কেন গাধার মতো শুধু পরিশ্রম করে যাব কোনো রেজাল্ট পাবো না কোনো ফল পাবো না আমি এই ভিডিওতে এক লক্ষ সাবস্ক্রাইব চাই এক লক্ষ কেন গাধার মতো পরিশ্রম করে ইম্পসিবল কোনো প্রয়োজনই নেই তো আজকে অবশ্যই ব্লগের আগে আমার কিছু কথা বলার প্রয়োজন আছে কেন না হলে গাধার মতো খেটে কোনো লাভ নেই তা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা কিন্তু শ্রম দিতে পারি অনেক কিছুই শ্রম দিতে পারি কিন্তু সে শ্রমগুলো আপনাদেরকে সাপোর্ট করতে হবে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাপোর্ট সাপোর্ট করবেন কেন একটু ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে এমনি এমনি কিন্তু একটা ভিডিও হয় না এডিটিং করতে হয় জায়গা জায়গা ছেটে বাদ দিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করি করি এটাই হচ্ছে আমার ভিডিওর লক্ষ্য আমার লক্ষ্য আপনাদেরকে আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না শুধু আমার ভালোবাসা আমার ভালোবাসাটুকু আপনাদের আমি দিব যেহেতু আমরা অনেকবার জীবনে ধোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না আর ফাও কর কাজ করতেও চাই না তো আজকে আমি যে ব্লগ ব্লগটি আমি তৈরি করব ব্লগের মায়ের বাপ এই ব্লগে আমি এক লক্ষ সাবস্ক্রাইবার চাই তো চলুন যাওয়া যাক আজকে সুন্দর লোকেশনটি আমরা উপভোগ করি খুব অসাধারণ একটি জায়গা আমাদের বিল্ডিং এর উপর দিয়ে যে আশপাশে যত পাহাড়ের লোকেশান আছে সব আমি আজকে ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন প্রতিদিনের মতোই দেখছেন গাফার ব্লগ টি তার আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক হাই গাইস এখন আমি ছাদে চলে এসছি ছাদের লোকেশানটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা আমার ছাদ এবং ছাদ এখানে কিন্তু টাঙ্কির ছাদ আরেকটি আছে আমি এই ছাদে উঠবো এখানে রডের সিঁড়ি লাগানো আছে এই ছাদের আমি উঠব এখান থেকে উঠে আপনাদেরকে আমি দেখানোর খুব চেষ্টা করব সুন্দর আশপাশের সব লোকেশান এখন আমি সিঁড়ি দিয়ে ওঠার জন্য প্রস্তুত হ্যাঁ ছাদে উঠে গেছি ভিয়াস আপনাদের আজকে আমার চতুর্পাশের সুন্দর লোকেশনটি আজকে দেখাবো এদিকে আছে মেন রাস্তা এবং সাথে অনেক উঁচু উঁচু পাহাড় আছে ওইদিকে বিশাল পাহাড় গাড়িগুলো অনেক ছোট দেখাচ্ছে আর বিল্ডিংয়ের ছাদ কেমন হয় সৌদি আরবে সেটাও কিন্তু অনেক সুন্দর টাঙ্কিগুলো কিন্তু সাদা সাদা এবং গোল গোল প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব চমৎকার জায়গা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি একটি বিল্ডিংয়ের ছাদ এই জায়গাটি হচ্ছে খুব মক্কা কাছাকাছি এই জায়গাটি এই জায়গাটির নাম হাওয়ালি সৌদি হাওয়ালি এই জায়গাটির নাম অনেক সুন্দর একটি লোকেশান ওইদিকে আমি ছোট রাস্তা দেখতে পাচ্ছি মেন রোড খেজুরের কিছু গাছ লাগানো আছে এই সাইডেও একই সেম অনেক উঁচু উঁচু পাহাড় আপনারাও যদি নতুন যদি আসেন সৌদি আরব অবশ্যই একটু ঘুরবেন খুব মজা লাগব খুব ভালো লাগবে এই সাইডেও কিন্তু অনেক উঁচু পাহাড় পাহাড়ের ওপরে কিছু টাওয়ার আছে যে টাওয়ারগুলো হয়তো মোবাইলের কিংবা অন্য কোনো টাওয়ার যাই হোক এদিকে আছে মসজিদের নিচে মসজিদ আছে মসজিদের মিনার খুব চমৎকার মিনারটি মিনারের চতুর্পাশে চারটি অলরেডি মাইক দেখতে পাচ্ছি তার পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটা দূরে যে মিনার সেটি হচ্ছে কাবা শরীফের ঘড়ির যে টাওয়ারটি আছে সে টাওয়ারটি আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি টাওয়ার এই ঘড়িটি অলরেডি আমরা ওই ঘড়ির থেকে সতেরো কিলোমিটার দূর থেকেও কিন্তু এই ঘড়িটি খুব সুন্দরভাবে দেখা যায় তার পাশে অনেক বড় বড় প্রজেক্টের কাজ চলছে এ মিনারের পাশ দিয়ে বড় বড় প্রজেক্টের ক্যারাং লাগানো আছে অনেক সুন্দর সুন্দর পাহাড় আমি যে ছাদে দাঁড়িয়ে আছি এই ছাদের নিচের ছাদটি দেখুন যেহেতু এখানে ব্যাচেলারদের অবশ্যই আমরা যারা প্রবাসে থাকি বেচালাদের এখানে কাপড় চোপড় মেলে মেলে দেওয়া আছে শুকাতে দেওয়া আছে আর এই সাইডে এই সাইডটিতে অনেক উঁচু পাহাড় এটা কিন্তু খুব কাছে এই পাহাড়টি এই কারণে আরও বেশি উঁচু লাগছে কিন্তু দূরে যে পাহাড়গুলো আমরা দেখতে পাই ওগুলো কিন্তু আরে অনেক উঁচু আমাদের অনেক স্বপ্ন ছিল এক সময় কি যে আমরা হয়তো সৌদি আরব যেতে পারবো কিনা সোনার মদিনা যেতে পারবো কিনা সৌদি আরব যেতে পারবো কিনা আমাদের অনেক সময় আমরা কিন্তু আগে গজল শুনতাম কি যে পাখির মতো দুইটি ডানা যদি থাকতো তাহলে যাইতাম সোনার মদিনা কিন্তু আজকে সত্যি আল্লাহ আমাদেরকে যে সৌদি আরবে এনেছে ঠিক আছে আজকে আপনাদের আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সৌদি আরবের বিল্ডিংয়ের ছাদ সুন্দর লোকেশান পাহাড় এই দৃশ্যগুলো আমি ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখাতে পারছি অবশ্যই বৃহৎ আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না খুব কষ্ট করে একটি ভিডিও আপনাদের জন্য আমি আজকে উপহার দিব খুব চমৎকার একটি সুন্দর লোকেশান আমি আপনাদের ক্যামেরায় ধারণ করে আমি দেখাচ্ছি তো অবশ্যই এই জায়গাটি দেখলেই মনে হচ্ছে কি যে কলেজা জুড়েই যাচ্ছে মানে এত একটি সুন্দর চমৎকার একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি কিন্তু বিল্ডিং এর টাঙ্কিগুলো একবার ফলো করলাম টাঙ্কিগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে পুরো সাদা টাঙ্কি আর গোল গোল ডিমের মতো দেখা যাচ্ছে আমার অলরেডি আমার ছাদে কিন্তু চারটি টাঙ্কি আছে চারটি টাঙ্কি এই চারটি টাঙ্কির সংযোগ দেওয়া আছে এখানে আমরা বিল্ডিংয়ে থাকি এখানে রুমের অভাব নেই অবশ্যই যেহেতু এটা একটা হজ ক্যাম্পের সিস্টেম এখানে হাজিরাও কিন্তু বাংলাদেশ কিবা বিভিন্ন রাষ্ট্র থেকে এসে কিন্তু আমাদের এই ক্যাম্পে ভাড়া থাকে তারা এখান থেকেই এখান থেকেই কিন্তু এই যে ওই যে কাবার আমরা যে ঘড়ির মিনারটা দেখতে পাচ্ছি তারা এখান থেকে কিন্তু ওখানে উমরা হজ করতে যায় এবং মেন বড় হজ করতে যায় তো এখানে কিন্তু এই জায়গাটি কিন্তু খুব একটি চমৎকার জায়গা এই জায়গার আশপাশে কিন্তু অনেক বাজার আছে আমরা যে বাজারগুলো তো আপনাদেরকে আমি দেখিয়েছি এর আগে আবারও চেষ্টা করব খুব আর একটি বাজারে গিয়ে বাজারের সাদায় আশায় বিষয় আমি চেষ্টা করব আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাতে তো আজকে এই কারণে আমার কথাটা বলা কি যে ব্লগের মাইরে বাপ যদি এক লক্ষ সাবস্ক্রাইবার না হয় যদি গেন না হয় তাহলে কিন্তু এই গাধার মতো পরিশ্রম পরিশ্রম করে কিন্তু কোনো লাভ নেই একটা ভিডিও বানাতে যে শ্রমটা যায় অনেক শ্রম রোদে পুরে ছাদে কিন্তু প্রচণ্ড রোড আমি সিঁড়িতে ওঠার সময় কিন্তু আপনাদেরকে আমি দেখে দিলাম কি যে আমি ঠিক মতো ক্যামেরার সামনে তাকাতে পারছিলাম না এত রোদ তো যাই হোক আপনাদের ব্লগ ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে সুন্দর লোকেশানগুলো আমি দেখাতে পারছি সেটাই আমি আসলে আপনাদের যে যেহেতু টাকা পয়সা দিতে পারবো না শুধুমাত্র আমার ভালোবাসাটুকু আপনাদের জন্য আমার সব সময় রইবে আজীবন এখানে এই প্রজেক্টটার কিন্তু অলরেডি কাজ চলছে এখানে আপনারা একটু দেখুন কি যে কতটুক বাউন্ডারি দেয় আমার মনে হয় এখানে তিন ফুট প্রত্যেকটা ছাদের রেলিং এটা বাউন্ডারি বলি হাই ওপরের ছাদে এটা তিন ফুট থেকে চার ফুট দেওয়া আছে আর নিচেরটা ছয় ফুটের কম হবে না এই দেশের কিন্তু প্রত্যেকটি ছাদের বাউন্ডারি প্রায় কম বেশি ছয় ফুট মতো বেশি আমি দেখতে পাচ্ছি কেন সৌদি আরবে কিন্তু অনেক মানে মহিলারা কিন্তু অনেক অনেক পরশগগীর পরশগগীর বলতে যারা মহিলা সৌদি আরবে তারা কিন্তু পদ্মায় থাকে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পদ্মায় থাকার যেন তোফিক দান করে আমিন আমরা সবাই কিন্তু এই প্রত্যাশাই করি তা আজকের ব্লগটি আর বেশি লম্বা করব না যাওয়ার আগে আরও একবার বলতে চাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক পেলে আমি বুঝবো আমার ভিডিও আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে একটি লাইক দিয়ে যাবেন সে সাথে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন কেন তারা বিদেশের যেন একটু হলেও তারা অনুভূতি পায় কি যে বিদেশটা আসলেই কেমন আমরা বিদেশে যাব বিদেশে যেয়ে থাকতে পারবো কি না ঠিক আছে এ কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তা আজকে আর কথা বাড়াবো নয় আজকে এ পর্যন্ত আমি শেষ করতে চাই ব্লগ ভিডিওটি প্রতিদিনই দেখছেন আপনারা দেখবেন গাফার ব্লগ টিভি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এই কথা বলে আমি আজকের ব্লগটি শেষ করতে চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ